ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভুট্টা। ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর এসেছে, আর সবুজ বলতে ভালো লাগে, সবুজ আর লাল দুইটা একদম মিশে গেছে। আর দেখুন আমি একটু একটা দেখাই, এই যে সরিষা এরকম হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জান্নাস ব্লগ। তো বড় বড়ার মতো নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে মাঠের মধ্যে আছি। তো এখানে হচ্ছে আর কি আমাদের জমি আছে, সো সে জমি দেখতে এসেছি, মানে আপু ভাই এসছে, তো আপু আর ভাইয়াকে নিয়ে আর কি এসছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সরিষা গাছগুলো কেটে রাখা হয়েছে, আর এগুলো কিন্তু সুন্দর সারি করে রাখা হয়েছে। এটা আর কি শুকিয়ে গেছে অলরেডি, এটা বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর হচ্ছে সরিষাগুলো ছাড়ানো হবে গাছগুলো থেকে, অলরেডি বিকেল হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ফুল, এগুলো দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলতাম, নাকের ফুল বানাতাম, তো দেখে আর কি মনে পড়ছিল যে ছোটবেলায় এভাবে খেলতাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুন গাছ, রসুন পাতা দিয়ে কিন্তু আসলে ভর্তা মাখলে অনেক মজা লাগে, আলু ভর্তা মাখলে মজা লাগে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ধনিয়া মেবি, ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আর সাথে হচ্ছে মরিচের জমি, মরিচের টাল বলি আমরা। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলুর ক্ষেত, এই যে এখানে কিন্তু পানি দিয়েছে, এটা হচ্ছে আর কি ধান রোপণ করবে আর কি, তো এই জন্য আর কি জমিটা রেডি করছে। আর সাইড দিয়ে হচ্ছে শুধু সরিষা, এগুলো আর কি তুলবে এখন, কারণ হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন আমি একটু একটা দেখাই, এই যে সরিষা এরকম হয়। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর কি ধান আমরা রোপণ করি, সেই চারাগুলো, আর এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বেচন বলি। আর এখন আমি যাচ্ছি দুই জমির মাঝখানে যে আইল থাকে সেই আইলের উপর দিয়ে। আর সাইডের জমিগুলো দেখছেন এখানে হচ্ছে ধান রোপণ করা হবে এখন। তো ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের আরেকটা জমি দেখতে। আসলে ছোটবেলায় দেখেছিলাম, এরপর আসলে দেখাই হয়নি। তো যেহেতু ভাই আসছে, আপু আসছে, তো আর কি আম্মা বললো যে চলো আমাদের জমি দেখতে যাই, তো এখন যাচ্ছি আর কি। গ্রাম বলতে তো এমনিতেই সুন্দর, সবাই অনেক গ্রাম মিস করেন। আর এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন উপরে আর কি সূর্য, পেছনে সূর্য অস্ত যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলু, আর এটা হচ্ছে পেঁয়াজ, সরিষা তো দেখেছেন, আর ওই যে আপু ভাইয়া ওরা অনেক দূর চলে গেছে, তো যাচ্ছি তো ওদেরকেও একটু দেখাই। ছোটবেলায় এগুলো দিয়ে অনেক খেলতাম আমরা। আর এটা হচ্ছে মরিচের জমি,
দেখুন ফুলগুলো কত সুন্দর। এই যে মরিচ ধরেছে, যারা কখনো দেখেননি তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা সুন্দর কমেন্ট করে জানাবেন। পুরোটাই মরিচের জমি, আমরা কাঁচা মরিচ যেটা খাই আর কি। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা মেবি ধনে। ওয়াও দেখুন ফুলটা কত সুন্দর ফুলগুলো। আর এটা একটা মানে মাঠের কাছে আর কি, আমাদের যে জমিটা মানে গ্রামে আর কি, যে মানে ঈদের যে নামাজ পড়ে, তো সেই মাঠের পাশে আর কি আমাদের জমি। তো ওই যে আরেকজন যাচ্ছে, আপু ব্লগ মানে ভিডিও করছে আর যাচ্ছে। উফ, এত দূর পায়ের অবস্থা খারাপ। এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাটা। আর এটা কিন্তু গাছটা রেখে দিয়েছে আর বীজটাও রেখে দিয়েছে, যেন পরবর্তী বছরে আবার কিন্তু যেন বপন করতে পারে। ওই যে আপুরা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখন আমরা আছি হচ্ছে ভুট্টার খেতে। আমরা কিন্তু ভুট্টা খেতে এসেছি। তো এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর এসছে, আর সবুজ বলতে ভালো লাগে, সবুজ আর লাল দুটো একদম মিশে গেছে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টার ক্ষেত। আর ভুট্টা গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর সাইডে যে দেখতে পাচ্ছেন গাছগুলো, এগুলোতে কিন্তু অলরেডি ফুল চলে এসছে, এখন আর কি ভুট্টা ধরবে। ভালোই লাগছে, অনেকদিন পরে আসলে এরকম ঘোরাঘোরা হচ্ছে। গ্রামে আসলে দেখা যায় যে মানে ঘোরাঘুরি কিন্তু আসলে হয় না। আর ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ভুট্টার ফুল অলরেডি চলে এসছে। ওয়াও, এগুলো তো ফুল এসছে দেখুন। আল্লাহ, অনেক দূর তো। তো ভিউয়ার্স, যে আমরা আমাদের জমিতে চলে এসেছি, একটু দেখো মরিচের জমিতে, যে এই পাশটা একটু দেখুন, অনেক ভালো ফলন, অনেক ভালো ফলন হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা কিছু মানে মরিচ নেব, এর আগেও নিয়েছিলাম, তো এখন আর কি আম্মা উঠাচ্ছে, তো বাসায় গিয়ে সেটা আর কি দেখাবো। তো যাই হোক, এখন তাহলে আমরা মরিচ উঠাতে থাকি, এরপর আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি, এখন মানে সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন আর কি চলে যাব। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা কিন্তু অবশ্যই কিন্তু ক্লিক করবেন, মানে পরবর্তী হ্যাঁ ব্লগগুলো পাওয়ার জন্য যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে যাই, মানে অন্ধকার হয়ে যাচ্ছে। তো
তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি করে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপুর জন্য দোয়া করবেন এবং আপুর চ্যানেলটা একটু নামটা বলে দাও আপুর সবাই যেহেতু মানে সবাই জানে আর অনেকে নতুন যেহেতু ব্লগার আপু ভাইয়া বা যারা ভিউয়ার্স আমার ভিডিওটি দেখছেন তো আপুর চ্যানেলের নাম হচ্ছে সীমাস ব্লগ আর আমি কিন্তু প্রতিটি ভিডিওতে ডেসক্রিপশন বক্সে আপুর লিংকটা দিয়ে দিই চ্যানেলের লিংক আর অবশ্যই যারা যারা জান্নাতের ভিউয়ার্স আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিজিট করবেন অনেক বেশি ভালো লাগবে কারণ আপু অনেক সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করে তো আশা করছি আপুর ব্লগগুলো অনেক ভালো লাগবে আপুর পাশেই থাকবেন আর যাই হোক আমরা এখন তাহলে চলে যাই কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু গ্রামে অন্ধকার হয়ে যায় চারিদিকে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ব্লগ নিয়ে কিন্তু আবারও হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ